প্রায় 5 কোটি টকার ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হল এটি হরি মন্দির। 16 বর্গফুট দৈর্ঘ্যর ব্রঞ্জ আসনেরে প্রতিষ্ঠা করা হয়েছে ধনকিরি মহকুমার কোর্দৈগুড়ি বরনামঘর। ১৫ আগস্টর পা উদলি মদলি পরিবেশ কোর্দৈগুড়ি বরনামঘর উদ্বোধন করে দাতা পরিয়ালর সদস্য ভোগদা বুড়াগোহাঁয়ে। দুদিনিয়া কার্যসূচীর অধীনত সোমবারে হাজার জনের অংশগ্রহণে বারেরহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়। কোর্দৈগুড়ি বরনামঘরের দাতা অমৃত বুড়াগোহাঁয়ে এই নামঘর নির্মাণ করার লগতে সমান্তরালক 4খন এম্বুলেন্সও দান দিয়ে। উক্ত এম্বুলেন্স সেবারও কালি ফিতা কাটি শুভ আরম্ভ করে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকন আর বিশিষ্ট সাংবাদিক দেবজিৎ ভূঁয়াই। আউনিয়াতি সত্রর সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামীর উপস্থিতিত এক ধর্মালোচনী সভা অনুষ্ঠিত করা হয়, যত রজত কাকতি, ডক্টর অরুণ কাকতি, ডক্টর অলক বরগোহাঁই, ডক্টর কমলজ্যোতি গগৈ, বিধায়ক বিশ্বজিৎ ফুকন সহ বহু ব্যক্তিয়ে অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য যে এই কোর্দৈগুড়ি নামঘর প্রতিষ্ঠা করা আসনখনে হয়েছে বৃহৎ আকারের নামঘরের আসন। অমৃত মহোৎসব এই পবিত্র ক্ষণত সমগ্র অসমবাসীক অভিনন্দন জানাইছো। আজি এটা শুভ দিন আর এই শুভ দিনটোতে আমার কোর্দৈগুড়ি অঞ্চলের রাইজর যে নামঘর কোর্দৈগুড়ি বরনামঘর, এই বরনামঘর অতি ধুনিয়াক এই অঞ্চলের উদ্যমী যুবক অমৃত বুড়াগোহাঁই ডাঙরিয়ায় নির্মাণ করে উলিয়াইছে আর আজি আনুষ্ঠানিকভাবে উলহ মালহে উদ্বোধন করা হয়েছে। তার লগত সংগতি রাখি এই অঞ্চলের রাইজর সুবিধার বাবে দুখনক এম্বুলেন্স অমৃত বুড়াগোহাঁই ডাঙরিয়ায় রাইজর বাবে উৎসর্গা করেছে, দান করেছে। মানে এই সমাজের প্রতি থাকা দায়বদ্ধতার প্রতি লক্ষ্য রাখি ধন্যবাদ জানাইছো। এনে ধরনের সামাজিক দায়বদ্ধতায় আমার সমাজখন শক্তিশালী করে আর আমার সমাজখন একতায় আগবাড়ি লই যাওয়ার ক্ষেত্রে সহায় করে। মই এই মুহূর্তত সকলকে পুনের এবার অভিনন্দন জানাইছো। কোর্দৈগুড়ি গাঁরে ভুবন স্বর্গীয় ভুবন বুড়াগোহাঁই পুত্র অমৃত বুড়াগোহাঁই আর মাতৃ ভোগদা বুড়াগোহাঁই মাতৃ তখন সুযোগ্য সন্তান অমৃত বুড়াগোহাঁই যে দান রাইজর এই আমার তুলনা বিহীন এক দান। গতি এই নামঘর ভাগিত আমি আনুমানিক খরচ কমেও প্রায় 5 কোটি টাকা হব বলে আমি নির্ধারণ করেছো বিভিন্ন দিকত। বিশেষক আসন ভাগ আমি জানা মতে আমার পৃথিবীত ইমান ডাঙর আসন কতো হওয়া নাই, যেহেতু আমার আসন নামঘরতে প্রতিষ্ঠা হয় বা সত্রত হয়। সত্র আর নামঘর কোনো স্থানতে আজিলেকে প্রতিষ্ঠা হওয়া নাই বলে আমি জানিও পারিছো। আর আসন ভাগত সর্বমুঠ প্রায় আনুমানিক 75 লাখ টাকা খরচ হওয়ার কথা আমি জানিও পারিছো। ধনখিরির পর রাকেশ কুমার যাদবের রিপোর্ট, নিউজ 12 অসম নর্থ ইস্ট। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।